15ই আগস্ট জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর 42তম শাহাদত বার্ষিকী উপলক্ষে সাতকানিয়া লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের পক্ষত্তুন কাঙ্গালিবুজ দোয়া মাহফিল শোক র্যালি সহ নানা কর্মসূচির আয়োজন করা হইলেও এসব কর্মসূচিতে উপস্থিত নোয়াছিল স্থানীয় সংসদ সদস্য ডক্টর অধ্যাপক আবু রেজা মোহাম্মদ নিজামুদ্দিন নদ বিএমপি। শোক দিবসের প্রোগ্রামত এমপি উপস্থিত নতাহার কারণে ব্যাপক ক্ষোভ জানাইয়ে উপজেলা আওয়ামী লীগের নেতা কর্মীও কলে সারা দেশের এমপি মন্ত্রীও কলে নানা আয়োজনের মধ্য দিয়ে নিজ নিজ এলাকা জাতীয় শোক দিবস পালন করিলেও স্থানীয় নেতা কর্মী সকলে অভিযোগ করিয়ে দেখি এমপি নদবি স্ত্রী সন্তান লইরে ব্যক্তিগত সফরত ইউরোপত তাইবার হারণে জাতীয় শোক দিবসের হন প্রোগ্রামত উপস্থিত নয়। সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগ অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত শোক র্যালি শেষে সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন চৌধুরী সি প্লাস টিভিরে হইয়ে দেয় আজকের এই দিনে আমাদের এখানকার রাজাকার বংশধরের এমপি আবু রেজা নদভী এমপি নির্বাচিত হয়ে সস্ত্রীক পরিবার নিয়ে ইউরোপ আমেরিকায় আন্দ বহন করে বেড়াচ্ছেন। আজকের সভা থেকে আমরা এই মেসেজ পৌঁছে দিতে চাই আগামী দিনে জাতীয় সংসদ নির্বাচনে দলের যোগ্য প্রার্থীকে দলের কর্মীকে নিবেদিত মানুষকে যারা দলকে ভালোবাসেন বঙ্গবন্ধুকে ভালোবাসে এইরকম মানুষকে মনোনয়ন দিতে হবে। আব্দুল্লাহ ওয়ালজনি সি প্লাস টিভি সাতকানিয়া লোহাগাড়া চট্টগ্রাম। কেওয়াইর মুরগি মার্কা দিওটিন লাগাইলাই হিট জব্বর চলিব।